এত হলো ভরু নাকি হ্যালো গাইস, কি খবর? আপনার আশা করো আপনার সকলে ভালে আছে। আকো একটা নতুন এক্সপিরিয়েন্স লো আহিলো, মানে কাম সাম নাই, ভাবিলো কি করো নকরো, তো অল্প কিনা ঘোরা ফুরা করো। মোট মোট ফ্রেন্ড এটা আছে, ভাবিল বলব কিনা একটা চাও আপনার দেখাই থাকো। তো আমি আহিলো এতে গুয়াহাটী, কি বুলি কয় তো জায়গার নাম পাহরি গেলো। যি হোক না, আজি নদীর উপরে ফুরিম, নদীর উপরে ফুরিম। তো ফাইনালি মালটো অহার পিছত আমি উঠি গেছো, উঠি ভিতর চাইছো এই মোট ফ্রেন্ডটো মজা লই আছে, মানুষ সব ফটো উঠি আছে, মানে ভাল লাগে, বহুত মজা জায়গা এটা। জয়ার পরা এতালে এরা নাই এটি দিব আর মানে ঘুরাই ঘুরাই চাই আছো, তলর মানুষকেটা ফটো ফটো উঠি আছে, জায়গাখানি ভাল দেখাত দেখাত বড় মজা। মানে তো ফাইনালি এড়ি দিছে নাকি? দিয়া নাই দিয়া নাই, এড়ি দিয়া নাই এতালে, তো গম পাওয়া নাই কেনে অলপ অলপ ঝুলি আছে বস্তুটো, কেবা মানে ঝুল না যেনকে ঝুলে সেনকে ঝুলি আসলে, এইকারণে মানুষকেটা সব ধরে ধরে রুকি আছে, এতিয়ালৈকে এড়ি দিয়া নাই, এতিয়া এড়ি দিব আর কি। এই তলত গাড়ি চাড়িবিলাক রাখা আছে পার্কিং। তো এইটো নতুন একটা এক্সপিরিয়েন্স লই আসো, চাও কি হয় কেনে লাগে। তো আমি গুয়াহাটির পর নর্থ গুয়াহাটিলে যাই আসো, তারপরে ফাইনালি এড়ি দিল, এড়ি দিছে তারপরে। তো এই যাই আসো আমি, দেখা পাই আছে এটা একদম ডাইরেক্ট নদীর মাজত আসো, নদীর একদম নদীর মাজত। বস্তুটো এনে স্পিড আছে, বহুত স্পিড যায়, কিন্তু গম না পায় স্পিড যায় বলে, গম না পায়, বহুতখানি টাইমও লাগে যাওতে, মানে নদীটো অল্প ডাঙর আছে না, ব্রহ্মপুত্র বলে কথা, চাব পারে দেখুন কিমান ডাঙর নদী। এইফালে পরা পুরো গুয়াহাটি দেখা পায়, এইটো গুয়াহাটির পর নর্থ গুয়াহাটিলে যাই আসো, মানে বেলেগ একটা মজা লাগে দেখুন, সঁচাকৈ ভাল লাগে। সেইটো আৰু কৈ একদম নদীৰ মাজত এটা পোষ্ট এনেই ৰখি আছে, কি কৰি আছে তাতে, পুৰা মনত একদম মাজত মাজত আছে বস্তুটো, ভালে লাগে দেখাটো আৰু। তো এতিয়া আমি আহি আধা ৰাস্তা পালোঁ, তাৰমানে মানে নদীৰ মাজত এটা সৰুকৈ এটা মানে পাহাৰ চিষ্টেম আছে আধা মানে, আৰু এইফালে এই তলৰ পৰা আমাক চাই ফটো ফটো মাৰি আছে, মানে ভিডিঅ' কৰি আছে, ওপৰত দি যাই আছোঁ না আমি, সেইটো তলৰ পৰা মজা লৈ আছে। এই পাহাড়টোতে ইয়াতে মন্দিৰ আছে, এইফালে চাব পাৰে, বৰ ধুনীয়া লাগে, কিন্তু ওপৰৰ পৰা চাওঁতে না কেনে লাগে, ড্ৰোন শ্বুট লৈ আছে এনেকৈ লাগে, মজা লাগে, ভালকৈ বনাইছে কিন্তু বস্তুটো, বেয়া নহয় দেই। তো আমি যাই আছিলোঁ, আমাৰ চামনে আগৰ ফালৰ পৰা আৰু এটা আহি আছে, এইটো দেখা পাই আছে, আমিও যোনটো যাই আছোঁ য'তো যাই আছোঁ সেইটো এনেই এনেই দেখা পাইছে, নাই গ'ল এইটো গৈ আমি এই তাতে যাই নামিম, দূৰ আছে তথাপিও আৰু দূৰ আছে, এনেকৈ যাই আছে গমে নাপায়, পালোঁ আৰু আহি তাৰমানে, ইমান ইমান দীঘল ভিডিঅ'টো বনাব নোৱাৰোঁ না, এইবোৰ কাটি কাটি অলপ অলপকৈ বনাই দিছোঁ, বহুত টাইম লাগে আহোঁতে, দূৰ আছে নহয়, ফাইনেলি আহি পালোঁ আমি ইয়াত, এতিয়া নামিলোঁ, এইবিলাক মিচিং মিচিং দেখাই আছোঁ কেনেকৈ যায় আহে, মানে ইয়াৰ যোনটো মিচিং অৰিজিনেল মিচিংটো ইয়াতে আছে, এইটো আমি যোনটোতে আহিছোঁ সেইটো যাই আছে, আমি এইটোতে আহিছিলোঁ এইটো যাই আছে, এবাৰ আৰু নেক্সট আমি মানে ৰিটাৰ্ণ যাম, বেলেগ এটা আহি আছে, এইটো যাব সেইটো আহিব সেইটোত যাম, সেইটো নেক্সট। এটা কথা কওকচোন, নদীৰ মাজত এইবিলাক সব পাথৰ, পাথৰত শিলৰ ওপৰত কেনেকৈ গছ লাগে, গছকেইটা লাগি আছে ধুনীয়াকৈ, এইবাৰ যাই কাৰণে এইটো বিল্ডিঙত নামিম, সেইটো বিল্ডিঙৰ পৰা আমি আহিছিলোঁ, আকৌ ৰিটাৰ্ণ সেইটো বিল্ডিঙত যায় নামিম, এই বিল্ডিংটো ফাইনেলি আমি আহি গ'লোঁ, তাৰ পৰা এক্সপিৰিয়েঞ্চ কৰি ভালেই লাগছে, কেনে লাগছে এক্সপিৰিয়েঞ্চ কৰি, ভাল না? আমি গৈছোঁ আৰু আহিছোঁ, কিমান হ'ল 400 টকা, একো কৰা নাই, খালি গৈছোঁ আৰু আহিছোঁ 400 টকা, তো এনেই ভালে লাগছে, বেয়া নহয়। তো ভাইয়া পোস্তা কিমানকৈ কেজি? 20 টকাৰ 6টা 20 টকাৰ 6টা, কেজি হিচাপত নিদায় নেকি? ওহো, মই আৰু অলপ কেজি হিচাপত নেকি, অলপ ভাল চাই দিবচোন, চব পুৰা পুৰা দেখা পাইছে, কিয়া ভালকৈ বনাই দিব হা, অলপ এক্সপিৰিয়েঞ্চ লওঁ যায় এনেই, একো নাই অলপ এক্সপিৰিয়েঞ্চ লৈ আছোঁ, কাম নাই খাই দাই এনেই ঘূৰা পৰা, ৰ ক'ত যা
ওয়াও ইয়া ইয়ো ভাল লাগছে না এবার এতে আইলে মানে এতে আইলে মানে আপনি মানুষ যাতে পার না পার এতে আইলে বা আজিয়ে পাবি কেন এনে ফুরি ভাল লাগছে না নাই কিবা ক বগিতাক এ মুখত কিবা লৈ হা ঐ কি চাইছা গাড়ির আর আমি ভিডিও বানাইছো না হে আটিকিটা হয়ে চাই থাকে আমাকে নাকি আবার আদা খাইছো খাওয়ার পিছতে মনত পড়ছে যে ভিডিও বানাও বলে আদা খাওয়ার পিছতে মনত পড়ছে যে ভিডিও বানাও বলে খুব টেস্টি খুব টেস্টি তো হ্যাঁ আর এনে ঘোরা ফোরা করিল কত কত দিল কি করিল নিজেও নাজানো তো মানে এনে কাম টাম নাছিল দুটাই আর একলগ হলো ভাবলো কত ফুরবা যাও আর ফুরবা জায়গা তো এনে যা নাই ইমান গরম মৌসুমত কত কত যাম ফুরবলে ফুরব জায়গায় নাই কিন্তু আমি কি দুটাই আগে কি করিলো এই তাতে নামটোই মই পাহৰি যাওঁ কি নাম আছিল হ্যাঁ তাতে গেলো যাইখানে ভাবিলো আর কিবা বেলেগ এক্সপিরিয়েন্স লইলো এক্সপিরিয়েন্স ললো নদীর ফালে গেলো আর আইলো সেই আর পুষ্কা খালো ঘুরলো ফুরলো এটা রাতে হয়ে গেছে রাতে আর কিনো দেখাম আপনার তো যদি আমি কিবা কামাখ্যা মেলা যাও তাহলে কিবা কিবি দেখাম যদি না যাও তাহলে বরফটা আজি এতে হিট করে দিল তো বাই